আজ পৌঁছেছি হুগলি জেলার আরামবাগের গোবিন্দপুর গ্রামে, যেখানে আজ 24 ঘন্টায় 3টে ভিন্ন ধর্মী পুজো অনুষ্ঠিত হতে চলেছে একই সঙ্গে। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমস্ত রকম তথ্য, দারুণ ভিডিও, ট্রেলার দেখতে থাকুন, মজার ভাগের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন দেখতে পাচ্ছেন যে শিবলিঙ্গের উপরে জল ঢালছেন শিব ঠাকুরের ভক্তরা। এখন হচ্ছে শীতলা পুজো, সব পুজোর ঝলক একটু একটু করে আপনাদের জন্য। বাঁকুড়ার সেই বিখ্যাত বাজনা বাদক থাকছে পশু বলি, তার সাথে থাকছে আপনাদের জন্য হোমযজ্ঞ, রক্ষা কালী মায়ের পুজো, দণ্ডি কাটা, সমস্ত কিছুর তথ্য, একসাথে 3টে পুজো আজকের এই পর্ব আপনারা দেখতে পারবেন। এবং অনেকের বলেছিলেন শ্মশান কালী পুজো নিয়ে একটা ভিডিও, এবং শ্মশান কালী পুজোর ভিডিও থাকছে আজকের এই পর্বে। দারুণ ইন্টারেস্টিং পর্ব, অনেক কিছু দেখতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে এমন কিছু তুলে ধরার চেষ্টা করব যা হয়তো অনেকেই বিশ্বাস করতে পারবেন না বা আপনাদের অবিশ্বাস্য বলে মনে হবে। দেখাবো আজকে দেবী মায়ের ভর হওয়ার পুরো এক্সক্লুসিভ ভিডিও শুধুমাত্র মজার ভ্লগের পর্দায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রাতের বেলায় দেবী মায়ের ভর হওয়া আজকের এই পর্বে একটা বিশেষ আকর্ষণ হতে চলেছে আপনাদের জন্য। এছাড়াও ঢাকের অনবদ্য লড়াই, সব কিছু নিয়ে আজকের পর্ব মন ছুঁয়ে যাবে কথা দিলাম। চলুন শুরু করা যাক আজকের বিশেষ পর্ব। 3টে পুজো কোথায় কোথায় হবে সেটা আগে দেখিয়ে রাখি আপনাদেরকে। এখন রয়েছি ঘরুই শ্মশানকালী মন্দিরে গোবিন্দপুর গ্রামের। প্রাকৃতিক পরিবেশটা শুধু দেখুন, মন ছুঁয়ে যাবে আপনাদের। আপনাদেরকে দেখাচ্ছি সেই মন্দিরেরই উল্টো দিকে রয়েছে একটি পুকুর, যেখান থেকে ভক্তরা চান করে মন্দিরে পুজো দেন। এবং আরেকটা ডেস্টিনেশন হচ্ছে আটচালা, যে আটচালাতে শীতলা পুজো এবং রক্ষা কালী পুজো দুটো অনুষ্ঠিত হবে। এবং এখানে শিব মন্দিরও রয়েছে, যেখানে বাবা মহেশ্বরের ভক্তরা বাবার মাথায় জল ঢালেন। দেখতে পাচ্ছি এখন গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে আসছেন গ্রামবাসীরা, যারা শ্যাওরাফুলি থেকে বাবার মাথায় জল ঢালবেন বলে জল নিয়ে এসেছেন। এবং সেই ভিডিওই আপনাদের সকলের জন্য রইল। এরপরে এই জল নিয়ে তারা আটচালায় যাবেন। আটচালায় বাবার মন্দির প্রদক্ষিণ করে বাবার মাথায় জল ঢালবেন। অনেক শিশু, মহিলা এবং অসংখ্য পুরুষ রয়েছেন। আপনাদেরকে দেখাচ্ছি সেই মন্দির পরিক্রমার ভিডিও এবং বাঁক রাখার জায়গা। এই দেখুন সুন্দর করে বাঁক সবাই রাখছেন, এবং এরপরে একে একে গিয়ে সকলে জল ঢালবেন বাবার মাথায়। জল ঢালার পরের মুহূর্তে শুরু হবে শীতলা পুজো। ফল কাটার আয়োজন দেখে আপনারা বুঝতে পারছেন যে কি বড় মাপের পুজো হতে চলেছে। এই হচ্ছে সেই শিব মন্দির যেখানেই জল ঢালবেন অগণিত ভক্তরা। দেখতে থাকুন সেই ভিডিও। শীতলা পুজোর ফল কাটা আপনাদের জন্য আরেকবার রইল। বিপুল পরিমাণ ফল, বিপুল পরিমাণ আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন শীতলা পুজোর জন্য। ঢাকের শব্দে গমগম করছে পুরো আটচালা সংলগ্ন অঞ্চল। শীতলা পুজো শুরু হয়ে গেছে, সেই পুজোর খানিকটা অংশ আপনাদের জন্য। গ্রামের মানুষের মঙ্গল কামনা এবং গ্রামের সার্বিক মঙ্গল কামনা করে এই শীতলা পুজো হয়। দণ্ডি কাটছেন আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন, কিছুক্ষণের মধ্যেই পশু বলি হবে, তারই জোগাড় যন্ত্র চলছে। গ্রাম্য পুজো, গ্রাম্য রীতিনীতি, সমস্ত কিছুই গ্রাম্যভাবে এই পুজোগুলো তুলে ধরছে আপনাদের সামনে এক্সক্লুসিভলি মজা ফ্লগের পর্দায়। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণ মশাই পুজো করেছেন এবং হাড়িঘাটে সিঁদুর মাখিয়ে দিয়েছেন। এই পশুটি বলি হবে কিছুক্ষণের মধ্যে। অগণিত মানুষ ভিড় জমিয়েছেন, ঢাকিরা ঢাক বাজাচ্ছেন এবং খাঁড়া তুলে দেওয়া হচ্ছে। পশু বলি সমাপ্ত এবং পুরো গ্রাম অপেক্ষা করবে এরপরে রাত্রিবেলায় শ্মশানকালী পুজোর জন্য। প্রথম পুজো সমাপ্ত, এরপরে আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় ডেস্টিনেশানে, শ্মশানকালী মন্দিরে। চলুন দেখে নেওয়া যাক দিনের বেলার ভিউ এবং সঙ্গে সঙ্গে রাত্রেবেলার ভিউ। এই হচ্ছে শ্মশানকালী মায়ের মন্দির এবং রাত্রেবেলা ডেকোরেশনের পরে তার অবস্থা। এই হচ্ছে মায়ের বেদী, যেখানে মা পূজিতা হন এবং পুজোর দিন রাত্রেবেলায় বিপুল পরিমাণ মালা, বিপুল পরিমাণ ভক্তের সমাগমে গমগম করে ওঠে এই শ্মশানকালী মন্দির চত্বর। ভক্তরা মায়ের উদ্দেশ্যে ঘর থেকে ফলমূল, মিষ্টান্ন এবং বিভিন্ন ফুলের মালা নিয়ে আসেন।
এবং সেই মালা দিয়ে দেবী মাকে সাজিয়ে তোলা হয়। দেবী মায়ের কিছু পুজোর ঝলকগুলো আপনাদের জন্য দেখতে থাকুন। পুজো চলতে চলতেই বুঝতে পারি যে মায়ের ভর এসেছে। একজন ভদ্রমহিলা, তিনি গড়াগড়ি খাচ্ছেন মন্দিরের সামনের চত্বরের মোরাম রাস্তার উপরে। অসংখ্যবার তাকে থামানোর চেষ্টা করলেও কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম এক্সক্লুসিভলি, আপনারা দেখতে পাচ্ছেন গড়াগড়ি দেওয়ার সেই দৃশ্য। ছোট ছোট শিশুরা এবং তাদের মাতা পিতা সন্তান সকলেই নিজেদের মনস্কামনা পূরণের জন্য আসেন এই মাতৃমন্দিরে। তারই একটা ছোট্ট সুন্দর ভিডিও আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি, দেখুন। মায়ের পুজো চলছে, মায়ের পুজোর বিভিন্ন রকমের রীতিনীতি রয়েছে, সব কিছু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম কম বেশি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য রকমের ফুলের মালা, আগেও বললাম দেখুন আরেকটা সুন্দর ফুলের মালা দেবী মায়ের গলায় পরিয়ে দেওয়া হলো এবং দেবী মায়ের বেদিতে মদ ঢেলে দেওয়া হচ্ছে এবং এই নিয়ম এখানে প্রচলিত আছে। পুজো চলছে, পুজো পাঠ চলছে, ভিন্ন রকমের পুজো, শ্মশান কালী মায়ের পুজো অনেকে চেয়েছিলেন, সকলের মনস্কামনা পূরণ করলাম এবং দেবী মা সকলের মনস্কামনা পূরণ করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিও, আরও ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। এর পরবর্তী মুহূর্তেই পুজো চলতে চলতেই একজন দেবী মায়ের সামনে আপনাদেরকে যেমন দেখালাম তিনি এখন শুয়ে আছেন, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি তাঁর অবস্থা এবং তাঁরও ভর এসেছে দেবী মায়ের, অর্থাৎ দুটো ভর নিজের চোখে। তিন ঘন্টার ডিউরেশনে দেখলাম 9টা থেকে রাত 12:30টার মধ্যে পুজো শেষ হয়ে যায়। দেখতে পাচ্ছেন কীভাবে উনি নাচছেন এবং কোনো রকম বাদ্যযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার পরেও সেই একই তালে উনি নেচে চলেছেন। নিজের চোখের সামনে গ্রামে ভিডিও করতে গিয়ে এরকম দৃশ্য দেখতে পাবো স্বপ্নেও ভাবতে পারেনি। অসংখ্য মানুষ তাকে বোঝানোর চেষ্টা করেছেন, তিনি নিজের মধ্যেই নেই, এরকমটাই মনে হচ্ছে তাকে দেখে। সামনের অংশে তিনি রয়েছেন এবং পেছনেই দেবী মায়ের পুজো চলছে। মন্দিরের পুরোহিতরা তাকে বোঝানোর চেষ্টা করেছেন বহুবার, কিন্তু তিনি থামছেন না কিছুতেই। বারংবার বোঝানোর চেষ্টার পরে তাকে থামানো গেছে। আগ্রত এই দেবী মাকে দর্শনের জন্য দূর দূরান্ত থেকে রাত বিরেতে বহু মানুষজন এসে ভিড় জমান মন্দির চত্বরে। তারই একটা ছোট্ট অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। মানসিক যাদের আছে তাদের পাঠা বলি এবং তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য তুলে ধরলাম। ঢাকের শব্দে অগণিত ভক্তের জয়মাধ্বনিতে কেঁপে ওঠে শ্মশান কালী মায়ের মন্দির চত্বর। মধ্যরাতেও মন্দির চত্বরের সামনে অগণিত মানুষের ভিড়, এমনকি বহু মানুষকে তখনও মন্দিরের পথে আসতেও দেখা গেল এবং সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। গ্রামের ছেলেরা নাচছে আনন্দে, তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। এবং এরপরে আমরা যাচ্ছি 3 নম্বর ডেস্টিনেশন। একই দিনে আজকে মায়ের রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হতে চলেছে সেই আটচালায় যেখানে শীতলা পুজো হয়েছিল তারই পাশের বেদিতে। সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি, এই সেই রক্ষাকালী মায়ের এবং তার পুজো চলছে, যাগযজ্ঞ চলছে, সমস্ত কিছুই। এবং সমস্ত পুজোই রাতের মধ্যে সমাপ্ত হয়ে সূর্য ওঠার আগেই এই রক্ষাকালী মাকে মন্দির সংলগ্ন পুষ্করে বিসর্জন দেওয়া হবে। সব কিছু দেখতে পাবেন আজকের এই ভিডিওতে, দেখতে থাকুন। মায়ের পুজো শেষ হয়েছে, মাকে নিয়ে যাওয়ার পালা এবার। 24 ঘন্টার মধ্যে 3টে পুজো, শীতলা পুজো, শ্মশান কালী পুজো এবং মা রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হওয়ার পরে রক্ষাকালী মা এগিয়ে যাচ্ছেন বিসর্জনের উদ্দেশ্যে। ঢাকের শব্দ, মানুষের উলুধ্বনি, সমস্ত কিছুর মধ্য দিয়ে দেবী মাকে বিদায় জানানোর পালা। গ্রামবাসীরা অপেক্ষা করবে আবার 1টা বছরের জন্য। এইভাবে ধুমধাম করে 2 বছর পর পালিত হলো এই গ্রামের পুজো। আপনারা দেখতে পাচ্ছেন দেবী মায়ের বিসর্জনের ভিডিও, সকলে নিজেদের মনস্কামনা আরেকবার চেয়ে নিচ্ছেন দেবী মায়ের কাছে শেষবারের জন্য। সকল গ্রামবাসী প্রতীক্ষা করবে আরও 1টি বছরের। জয় মা, সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সূর্য ওঠার আগেই
দেবী মায়ের বিসর্জন হয়ে যাওয়ার পর সকলে যে যার বাড়ি ফেরার পালা, আপনাদের জন্য সেই পুজোগুলো আরেকবার। শিব ঠাকুর, শীতলা পুজো, শ্মশান কালী পুজো, রক্ষা কালী পুজো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক অন্য অভিজ্ঞতা কেমন লাগলো জানাবেন।